43টা ছবি আমরা আজকে দেখাবো এবং আমার ধারণা যে এটি মোট ছবির 10 ভাগের এক ধারণা। অর্থাৎ আমরা কিন্তু প্রায় 400-500 ছবি তৈরি করে ফেলেছি চলচ্চিত্র সংসদ কর্মীরা এই গত 50-60 বছর বয়সে বছর সময়ে। আমরা যারা বিদ্যুৎ সমাজ আছেন, যারা সংস্কৃতি সেবী আছেন, বিভিন্ন মাধ্যমে সংস্কৃতি চর্চা করেন, তারা আশানুরূপ মনোযোগী নন এবং অনেকের কাছেই চলচ্চিত্র খুব উঁচু মানের শিল্প বলে মনে হয় না, যেটা এই জাতির জন্য খুবই দুঃখজনক। চলচ্চিত্র সংক্রান্ত আলোচনার শ্রোতা, মনে আছে ওই যখন পাকিস্তান ফিল্ম সোসাইটি ছিল বাংলাদেশ চলচ্চিত্র সংসদ পরবর্তীকালে ওই সেমিনারের আয়োজন করতাম, শ্রোতা পাওয়া যেত না, একদম খালি। সব আর্ট যত শিল্প মাধ্যম উদ্দেশ্যই হচ্ছে বিনোদন দেওয়া, অল আর্ট ইজ টু এন্টারটেইন, এটা করেছিলাম আমি। কিন্তু চলচ্চিত্রের বেলায় বা অন্যরকম বিনোদন, এই সংসারের যাতনা, এই অফিসের খাটা খাটনি আর ভালো লাগে না।